Assalamualaikum, Mi. Assalamualaikum, Ma'am. গত ক্লাসে আমি বিপরীত শব্দ পড়িয়েছিলাম, সেখান থেকে আজকে কিছু আগে ধরবো। যাকে যাকে ধরবো সেই সব সোনামণিরা উত্তর দিবে, কেমন? রোজা, রাজা, পূজা, সুন্দর। সুন্দরের বিপরীত শব্দ কোনটা? উচিত, তারপর শাফাওয়ান, সোহাগ, তারপর দেখতে পাচ্ছি সুহাকে, দেখতে পাচ্ছি নাকিব, আজমাইন, আফরা, তারপর আসিম, আইমান, তাই না? তারপরে সুমাইয়া, এদেরকে দেখতে পাচ্ছি, লামহাকে দেখতে পাচ্ছি। এই যে এই নামগুলো বললাম, এছাড়াও অনেক নাম আছে যাদের নাম না বললে খুব মনটা খারাপ হয়। আমি একটু এক নাগারে তাদের নামগুলো বলে ফেলি, কেমন? দেখ, যেমন দেখো, আছে নুজহাত, আছে আফরা, আছে জারি, রোশনি, জাইমাতুল জান্নাত, তানিশা, লুনা, সুমাইয়া, আনিশা, অর্থি, আনিকা, তাসফিয়া, মারিয়াম, সারামণি, আর কারো নাম বাকি আছে? আছে অনেকে। আচ্ছা, এই ফাঁকে ফাঁকে আমি নামগুলো বলবো। আর তার আগে আজকে আমি যে অংশটুকু পড়াবো, সবাই সেই পৃষ্ঠাটা বের করবে, বিপরীত শব্দ 85-86 পৃষ্ঠা থেকে আজকে আমি পড়াটা করবো, বিপরীত শব্দ, কেমন? তাহলে দেখো যে আজকে তোমাদের বিপরীত শব্দ যেটা পড়াবো, যে প্রথমে দেখো আছে যে গরিব, গরিবের বিপরীত শব্দ হচ্ছে ধনী। মারিয়াম, গরিবের বিপরীত শব্দ ধনী, পিতা, পুত্র। তারপর তরুণ, বৃদ্ধ, শ্রদ্ধা, অশ্রদ্ধা। তাহলে কি বললাম, গরিব বিপরীত শব্দ ধনী, তাই না? তারপর পিতার বিপরীত শব্দ কি বললাম, পুত্র। তারপর তরুণের বিপরীত শব্দ কি বললাম, বৃদ্ধ। হ্যাঁ, শ্রদ্ধা, অশ্রদ্ধা, তাই না? তো তোমাদের যেমন পরীক্ষায় ধরো 7 নম্বরে থাকে, একটা স্কেল নিতে হবে পরীক্ষায়, কিভাবে নিতে হবে দেখো, যে পেজে একটা পেজ নিলাম, স্কেল ধরলাম, এক স্কেল বরাবর মার্জিন নিলাম, ঠিক আছে? আমি ধরো এখানে নিলাম, মনে করো যে এইটা একটা পেজ, তোমাদের খাতার পেজের এক সাইডে এক স্কেল বরাবর মার্জিন দিব। এটা চিকন পেনের স্কেলটা, এর চেয়ে আর একটু চওড়া তোমাদের স্কেলটা হয় এক স্কেল, এক স্কেল বরাবর মার্জিন দিবা, এই পাশেও এক স্কেল বরাবর মার্জিন দিবা। তারপরে দেখো যে কি করতে হবে, এক স্কেল বরাবর মার্জিন দেওয়ার পরে দিলাম, তারপরে কি বলেছিলাম যে যেই নম্বরটা প্রশ্ন থাকবে, তাই না? মনে করো বিপরীত শব্দ 7 নম্বরে আছে, তখন এইখানে তুমি লিখলা, হ্যাঁ, একেবারে কাছাকাছি না, এখান থেকে লিখবা না, কেমন? কোথা থেকে লিখবা, নিচ থেকে এবং এই মার্জিনটার মাঝখান থেকে, মাঝখানে যাবে। যেমন দেখো 7 নম্বর প্রশ্নের উত্তর, তারপরে কি করতে হবে, স্কেল দিয়ে দাগ দিতে হবে, তাই না? স্কেল দিয়ে একটা দাগ দিই, সুন্দর করে একটু খানা লেখা নিচে, খুব ঘিসে না, একটু নিচ দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। দেখো আমি এখানে কিন্তু লিখলাম, এখানে লেখা যাবে না, এ পাশে মার্জিনের বাইরে কিছু লেখা যাবে না, সবসময় মার্জিনের ভিতরে সুন্দর করে এভাবে প্রশ্নের উত্তরগুলো উপস্থাপন করতে হবে, দেখাতে হবে, তাই না? তারপরে আমি লিখেছিলাম, এর আগে লিখেছিলাম কি, মূল শব্দ, তাই না? আচ্ছা, মূল শব্দ, তারপরে
বিপরীত শব্দ, বিপরীত বিপরীত শব্দ, তাই না? এভাবে আমি লিখে দিলাম মূল শব্দ বিপরীত শব্দ। এর নিচে তোমরা আন্ডারলাইন করতেও পারো, না করলেও অসুবিধা নেই, কেমন? তাহলে নিচে একটা দাগ দিয়ে দিলাম, মূল শব্দ বিপরীত শব্দ। এইবার আমরা মূল শব্দটা তুলব, তারপরে বিপরীত শব্দটা তুলব। তাহলে কি বলেছিলাম যে গড়ি, তাই না? গড়ি, গরিবের বিপরীত শব্দ কি হবে? হ্যাঁ, ধনী। আচ্ছা, গরিব, গরিব আর একটা হচ্ছে বিপরীত শব্দ ধনী, তাই না? গরিব ধনী, ঠিক আছে। এবার পিতা বিপরীত শব্দ কি লিখবা? পিতা, পিতার বিপরীত শব্দ পুত্র, তাই না? পিতা পুত্র, দেখো মাত্রা দিতে হবে। কিন্তু তুমি যদি শুধু এইভাবে দিয়ে রেখে দাও তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে বলতো? পু এ হয়ে যাবে, তাই না? যদি মাত্রা না দাও তাহলে পু এ হয়ে যাবে, আর যখন মাত্রা দিবা তখন তয় বসানো হবে, কেমন? তাহলে পুত্র, কেমন সোনামণিরা? তারপর বলছি মাত্রা অবশ্যই দিতে হবে, নাহলে কে হয়ে যাবে। তারপরে বলছে কি যে তরুণ, তরুণ, তরুণ কি বললাম? বৃদ্ধ, তাই না? বয়সি, দয়ে ধয়ে যুক্ত, বৃদ্ধ, কেমন? তারপরে দেখো আর একটা পড়ালাম কি যে শ্রদ্ধা, শ্রদ্ধা, তারিব সয়ে ফলা দয়ে ধয়ে যুক্ত আত্মা, শ্রদ্ধা। শ্রদ্ধার বিপরীত শব্দ হবে অশ্রদ্ধা, শ্রদ্ধা অশ্রদ্ধা। তাহলে দেখো যে বড়ি ধনী, পিতা পুত্র, তরুণ বৃদ্ধ, শ্রদ্ধা অশ্রদ্ধা, এইভাবে ধরো লিখলাম। তারপরে কি করলাম যে একটা প্রশ্নের উত্তর তোমাদের হয়ে গেছে, তখন কি এটা কি আবার হলো এই পাশ দিয়ে দিবা যা তোমার হলো প্রশ্নের উত্তর? খুব কাছাকাছি হয়ে যাবে না, লেখাটা দেখতে খারাপ হয়ে যাবে। তখন পরের প্রশ্নের উত্তরে যখন যাবা, ধরো ধরো থাকলো 8 নম্বরে হচ্ছে সমার্থক শব্দ থাকে, তখন তোমাদের কি করতে হবে? এই যে দেখো এখানে এক স্কেল ফাঁকা রাখবা, এক স্কেল ফাঁকা রেখে পরে তাতে দিবা যে আর আর নম্বর প্রশ্নে, প্রশ্নে উত্তর, কেমন? অসুর তয়ে তয়ে উপরে মাত্রা হবে। তারপরে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিলা, মার্জিন দিয়ে দিলা, দাগ দিয়ে দিলা, তাহলে এইভাবে তোমরা ফাঁকা করে করে, ফাঁকা করে করে লিখতে হবে। নিচেটুকু দেখা যাচ্ছে না, আমি আবার করে লিখে দিব, কিন্তু একটা উত্তর লেখার পর ধরো 7 নম্বর উত্তর লেখা হয়ে যায়, তখন একটা স্কেল কিংবা দুই আঙুল ফাঁকা রেখে 8 নম্বরে লিখবে, ঠিক আছে? কাছাকাছি উত্তর লিখবে না, কাছাকাছি উত্তর লিখলে এক উত্তরের সাথে আরেক উত্তর মিশে যাবে, তখন টিচাররাও বুঝতে পারবে না, লেখাটাও খারাপ দেখাবে। তাহলে আমি আবার তোমাদের শিখিয়ে দিব, আমি পরের অংশটা পড়ে শুনি। দেখো পরের পৃষ্ঠায় বলছে যে ৮৫, আমরা ৮৬ পৃষ্ঠায় এবার চলে যাই। ৮৬ পৃষ্ঠা সবাই বল, বের করে ফেলো। ৮৫ পরে ৮৬ পৃষ্ঠায় দেখো আছে চল চল কবিতা থেকে, চল চল কবিতা থেকে যেমন আছে ঊর্ধ্ব, ঊর্ধ্বর বিপরীত শব্দ হবে নিম্ন, ঊর্ধ্ব নিম্ন, কেমন? প্রভাত সন্ধ্যা, প্রভাত সন্ধ্যা, পেয়েছো? প্রভাত সন্ধ্যা, গগন পাতা, তারপর নবীন প্রবীণ,
তারপরে কি আছে তরুণ বৃদ্ধ এরাও পড়েছি আস্তে দ্রুত তাই না আস্তে আস্তে দ্রুত আবার বলছি দেখো ঊর্ধ্ব নিম্ন প্রভাত সন্ধ্যা গগন পাতাল নবীন প্রবীণ তারপর তরুণ বৃদ্ধ আস্তে দ্রুত তো সোনামণিরা পরের অংশটুকু আমি আবার বলছি এইটুকু একটু লিখে দেখায় দেখো ঊর্ধ্ব তাই না দীর্ঘ ধর ঊর্ধ্ব ধয়ে বয়ে রে কেমন ঊর্ধ্ব ধয়ে বয়ে রে ঊর্ধ্ব ঊর্ধ্বর বিপরীত শব্দ কি বলেছিলাম নিম্ন তাই না নিম্ন তারপরে দেখো তারপরেটা আছে কি যে প্রভা প্রভাত প্রভাত সন্ধ্যা তাই না দন্তস্ব দন্ত নয়ে নয়ে জফলা আ সন্ধ্যা প্রভাত সন্ধ্যা তারপরে দেখো কি বলছে যে গগন 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 গগনটা আমরা জানি কিন্তু গগনকে কি বলা হয় আকাশ তাই না আকাশ বলা হয় তাহলে আকাশের বিপরীত শব্দ পাতাল গগন পাতাল কেমন তারপরে দেখো তারপরেটা আসছে কি নবীন নবীন বিপরীত শব্দ কি বলেছিলাম প্রবীণ তাই না বয়রফলা বয়বিহী ন প্রবীণ নবীন প্রবীণ এইবার দেখো তরুণ তরুণের তাহলে কি হবে তর অয়সু মূর্ধন্য কেমন তরুণ তরুণ বৃদ্ধ তরুণ কি হবে হ্যাঁ বৃদ্ধ বৈরি বৈরি দয়ে ধয়ে বৃদ্ধ তাই না তারপরেটা কি বলেছিলাম আস্তে আস্তেটা কি হবে মারিয়া আস্তে বলো সবার আস্তে দ্রুত ধন্যবাদ আস্তে দ্রুত দয়ের অপলা তাই না এইভাবে আমরা লেখা শুরু করব যে ঊর্ধ্ব নিম্ন প্রভা সন্ধ্যা গগন পাতাল নবীন প্রবীণ তারপর তরুণ বৃদ্ধ আস্তে দ্রুত কেমন তাহলে দেখো যে আমি আবার একটু মুছে ফেলছি এবার আমি নিচের অংশটুকু যাই যেমন দেখো স্বাধীনতা দিবসকে ঘিরে আছে যে স্বাধীনতা বিপরীত শব্দ হবে কি পরাধীনতা স্বাধীনতা পরাধীনতা তারপর দেখো সাজিয়ে অগোছালো সাজিয়ে অগোছালো মাঝে মাঝে সব সময় মাঝে মাঝে সব সময় তারপরে বলছে কাজ অকাজ বিপরীত শব্দ হবে অকাজ কাজ অকাজ পরিষ্কার অপরিষ্কার আজ কাল আনন্দ বেদনা তাড়াতাড়ি ধীরে ধীরে প্রয়োজন অপ্রয়োজন আবার বলছি সোনামণিরা একটু শুনে নাও স্বাধীনতা বিপরীত শব্দ হবে পরাধীনতা স্বাধীনতা পরাধীনতা তারপরে আসছে কি সাজিয়ে অগোছালো মাঝে মাঝে সব সময় মাঝে মাঝে বিপরীত শব্দ হচ্ছে কি সব সময় তাই না তারপরে দেখো মাঝে মাঝে সব সময় এরপর আছে কাজ কাজের বিপরীত শব্দ অকাজ কাজ অকাজ পরিষ্কার অপরিষ্কার আজ কাল আনন্দ বেদনা তাড়াতাড়ি ধীরে ধীরে তাই না আস্তে দ্রুত তাড়াতাড়ি ধীরে ধীরে
তারপর আসছে প্রয়োজন অপ্রয়োজন তোমরা যদি চুপ করে থাকো তাহলে একটু আমি পড়াটা ধরতে পারবো আর কথা বললে কিন্তু ধরতে পারবো না কেমন তাহলে লক্ষ্মী সোনাবাবুর মতো সবাই চুপ করে থাকতে হবে একই শব্দ করছো তোমরা বুঝতেই পারছো না তোমরা যদি দুইজনও শব্দ করো তাহলে আমার শব্দ তোমরা শুনতে পারবে না আমার কথা শুনতে পারবে না টিচাররা শুনতে পারবে না তোমাদের কথাগুলো বুঝতে পারবে না আবার তোমার ফ্রেন্ডরা তো বুঝতেই পারবে না তোমরা এগুলো বোঝো না কেন বাবা আচ্ছা এবার বলবে আব্দুল্লাহ শুধুমাত্র আব্দুল্লাহ বলবে আর কেউ শব্দ করবে না কেমন আব্দুল্লাহ বলো দেখি পরিষ্কার তোমাদের আর পড়া ধরবো না এখন আমি লিখতে দিব তোমরা যেহেতু কথা বুঝছো না আমার কথা টিচারের কথা মানছো না কথা বলেই যাচ্ছো তাহলে এবার আমি লিখতে দিই সুন্দর করে সবাই লিখে আমাকে দেখাবে কেমন সবাই খাতা বের করো সুন্দর করে লিখে দেখে দাও স্বাধীনতা তাড়াতাড়ি তাড়াতাড়ি তারপরে দিবে পরিষ্কার দেখো এই বানানটা অনেকে ভুল করে ফেলে দন্ত স দিয়ে ফেলে পরিষ্কার বানান কিন্তু হবে মূর্ধন্য স কেমন আজ আরেকটা দি সাজি সুন্দর করে লিখে আমাকে দেখাও সামিদা ফাতেমা সামিহা লামহা নীলিমা সোহা মাইজা আপা দেখে দাও অনামিকা খাতা দেখাও থ্যাংক ইউ সাদিব খাতা নামিয়ে দাও রাফসান খাতা নামিয়ে দাও অন্যদের সুযোগ দাও ধন্যবাদ অন্যদের এবার সুযোগ দাও শশী দেখাও অথৈ প্রমিলা রিফা সুস্মৃতি ভোমাইরা ফারিহা জিনাত দেখে দাও শোনা তোষা ধন্যবাদ আজমিন ধন্যবাদ খাতা নামিয়ে ফেলো আজমিনকে ধন্যবাদ সাবির খাতা নামিয়ে ফেলো শোনা ধন্যবাদ তোমাদের সারামণি সুন্দর করে লিখেছে তুমি সিস্টেম রসগোল্লা ওইভাবে আমাকে আমাকে দেখাও ঠিক আছে এই যে দেখো বোর্ডে দেখাও 7 নম্বর প্রশ্নের ওখানে লিখেছো ওইখানে হ্যাঁ সুহা ধন্যবাদ এইবার দেখো
অনেকে হ্যাঁ দেখানোর চেষ্টা করছো, আশি মাহি ধন্যবাদ তোমাদেরকে, জেসি রাশিকে ধন্যবাদ, রাফসান ভালো হয়েছে। এইবার আমরা পরের অংশে চলে যাব, এবার আমরা পরের অংশে চলে যাব। দেখো পরের অংশ আছে পুজো কুড়ির গল্প থেকে বিপরীত শব্দ, তাই না? তাহলে কি বলেছিলাম, স্বাধীনতা বা পরাধীনতা, তাই না? পরাধীনতা, তারপর তাড়াতাড়ি, তাড়াতাড়ি কি হবে বলো, তাড়াতাড়ি ধীরে ধীরে, তাই না? হ্যাঁ ধীরে ধীরে ধীরে, তাড়াতাড়ি ধীরে ধীরে, পরিষ্কার অপরিষ্কার, অপরিষ্কার, তাই না? তারপর আছে আজ কাল, আজকাল সাজিয়ে অগোছালো, তাই না? অগোছালো। তাহলে আমরা পুজোগুলির গল্প এবার চলে যাব, পুজোগুলির গল্প থেকে আমরা একটু শিখে নিই, কেমন? যে বলছে যে মূল শব্দে আছে বুড়ি, বুড়ি হবে কি তরুণী, তাই না? যদি বুড়া বৃদ্ধ হয়, বুড়া যদি তরুণ হয় তাহলে বুড়ি হবে তরুণী। তারপর মিছে সত্য, মিছে বিপরীত শব্দ হবে সত্য, তাই না? তারপর আসছে কি বুদ্ধি, নির্বুদ্ধি, বুদ্ধি নির্বুদ্ধি। তারপর ব্যবস্থা অব্যবস্থা, তাই না? ব্যবস্থা অব্যবস্থা। তারপরে আসছে কি মোটা চিকন, মোটা চিকন। তারপরে আসছে কি মোটা চিকন উঁচু নিচু। আবার বলছি বুড়ি তরুণী নিচে সত্য বিপরীত শব্দ সত্য, তারপর বুদ্ধি নির্বুদ্ধি, ব্যবস্থা অব্যবস্থা, তারপর মোটা চিকন, তাই না? তারপর আসছে কি উঁচু নিচু। আবার একবার প্রথম থেকে পড়ে ফেলছি, একটু শুনে নাও। ঊর্ধ্ব নিম্ন প্রভাত সন্ধ্যা গগন পাতাল নবীন তরুণ, নবীন প্রবীণ তরুণ বৃদ্ধ আস্তে দ্রুত। এবার হচ্ছে স্বাধীনতা বিপরীত শব্দ পরাধীনতা, স্বাধীনতা পরাধীনতা, সাজিয়ে অগোছালো মাঝে মাঝে সব সময়, কাজ অকাজ, তাই না? পরিষ্কার অপরিষ্কার, আজ কাল আনন্দ বেদনা, তারপর তাড়াতাড়ি ধীরে ধীরে, প্রয়োজন অপ্রয়োজন, বুড়ি তরুণী, তাই না? মিছে মানে মিথ্যে সত্য, তারপর কাজ বুদ্ধি নির্বুদ্ধি, বুদ্ধি নির্বুদ্ধি, তারপর হচ্ছে ব্যবস্থা অব্যবস্থা, ব্যবস্থা অব্যবস্থা। আর কি আছে, মোটা চিকন উঁচু নিচু, বিপরীত শব্দ খুব সহজ পড়া না বাবা, একটু কয়েকবার পড়লে তোমাদের বিপরীত শব্দ হয়ে যাবে। আজকে তোমাদের বিপরীত শব্দ পড়াটা শেষ হয়ে গেল, তাই না? তোমাদের তো পড়ার সুযোগ, ধরার সুযোগ পাচ্ছি না, পড়া ধরতে গেলে তোমরা কিচির মিচি শুরু করে দিচ্ছ, তখন আমি পড়া আর ধরতে পারছি না। এবার যাকে যাকে বলবো সেই সেই পড়াটা বলবো। আফরা মনে বলো উঁচু, উঁচুর বিপরীত শব্দ কি? নিচু। ধন্যবাদ। জুমাইনা বলো, জুমাইনা বলো ব্যবস্থা বিপরীত শব্দ অব্যবস্থা। ধন্যবাদ। এবার বলো তাহসিন বলো, স্বাধীনতা বিপরীত শব্দ বলো পরাধীনতা। ধন্যবাদ। জাওয়াদ বলো, জাওয়াদ বলো বুড়ি বিপরীত শব্দ বলো তরুণী, তরুণী, তরুণী।
শেষ করে ফেললাম। এরপরে এরপরে আমি বাড়ির কাজ দিব, বাড়ির কাজটা সুন্দর করে লিখে আমাকে দিতে হবে, কেমন? তো সোনামণিরা এই যে বিপরীত শব্দ শেষ করলাম, নিশ্চয় তোমাদের আর কোথাও সমস্যা নেই, সবাই ডায়েরি বের করো, বাড়ির কাজটা লিখে যাও। বাড়ির কাজ আমি যতটুকু আজকে পড়ালাম সেখান থেকে তোমরা লিখে আমাকে দেখাও শব্দ যে কোনো সাক্ষী, কোনো সাক্ষী লেখা। তবে সোনামণিরা সুন্দর করে লিখে আমাকে পোস্ট করতে, কেমন? তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।